সালাম আলাইকুম রহমতুল্লাহ, মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি বুলেট ম্যাথ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন। আজকের ক্লাসটিতে আমরা দেখাব আমাদের চ্যাপ্টার 7 থেকে ব্যবহারিক জিওমেট্রি পার্ট থেকে একটি কনস্ট্রাকশন। আমরা এর আগের ক্লাসে একটি সম্পাদ্য দেখিয়েছি, আজকের ক্লাসে আমরা আরও একটি দেখাবো। তো আমরা বলেছিলাম যে মোট 3টি সম্পাদ্যের মাধ্যমে আমরা পুরো পার্টটিকে কভার করার চেষ্টা করব, যাতে যে কোনো পরীক্ষায় এই 3টি কোশ্চান থেকে স্টুডেন্ট মোটামুটি আনসার করতে পারে। তো আজকের ক্লাসটিতে চলুন আমরা দেখে আসি আমাদের কন্টেন্টটি কী রয়েছে। এটি ত্রিভুজের ভূমি, এ ইকুয়াল 3 সেন্টিমিটার, ভূমির সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল 6 সেন্টিমিটার। তাহলে আমাদের উদ্দীপকের এই ইনফরমেশানগুলো দেওয়া আছে। প্রথম প্রশ্ন, উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ কর। খ, ত্রিভুজটি অঙ্কন কর, অঙ্কনের বিবরণ ছিন্ন আবশ্যক। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 5s/3 হলে ত্রিভুজটির অন্তর্বৃত্ত আঁকতে হবে। তো আমরা শুরুতে ক নম্বর কোশ্চেনটি একটু আঁকবো। আমাদের হচ্ছে একটি ত্রিভুজের ভূমি 3 সেন্টিমিটার। তাহলে আমরা এইভাবে একটি স্কেল নিয়ে এ নম্বর কোশ্চেনে যদি আমরা ক আনসার করি, তাহলে আমরা প্রশ্ন নাম্বার আনসার ক থেকে স্টার্ট করব। ক এর ইনফরমেশান হচ্ছে ফার্স্ট ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করে যে স্কেল এখানে সিএম সেন্টিমিটার স্কেলটি এ পাশে, তাহলে আমরা ওয়ান থেকে আপ টু 3, তাহলে এটি হচ্ছে আমার 3 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি, কোশ্চেন আমার যেহেতু এ দেওয়া আছে, এ ইকুয়াল 3 সেন্টিমিটার। এরপর আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আর অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 6 সেন্টিমিটারের বাহুটিও নিয়ে নিচ্ছি। তাহলে 0 থেকে স্টার্ট করে আপ টু 6, তাহলে এটি হচ্ছে আমার এস ইকুয়াল, আমরা পাশে লিখে দিচ্ছি এখানে 6 সেন্টিমিটার। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলটি যখন আমরা ড্র করবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার পর এটিকে আমরা সমান দুভাগে ভাগ করব। তাহলে শুরুতে আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটি আঁকার জন্য যে কোনো একটি রেখা অংশ নেই, রেখা অংশে যে বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো এখানে আমরা কম্পাসটি রেখে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা ওই রেখার উপর একটি বৃত্ত চাপ অঙ্কন করব। সেম ব্যাসার্ধ থেকে এই বিন্দু থেকে আমরা উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, যেখানে ছেদ করে সেই ছেদক বিন্দু থেকে আমরা তার উপর আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব। প্রথম বৃত্তচাপ থেকে উপরে একটি বৃত্তচাপ, দ্বিতীয় বৃত্তচাপ থেকে আগের বৃত্তচাপের উপর আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে যে বিন্দুতে দুটি বৃত্তচাপ ছেদ করে এটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে শুরুতেই আমরা এখানে 90 ডিগ্রি এঁকে নিচ্ছি, তাহলে এটি হচ্ছে আমার 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করলে প্রতিটি কোণের ভ্যালু 45 ডিগ্রি হবে। তাহলে একটি কোণকে সমান দুভাগে ভাগ করলে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে 90 ডিগ্রির এই বিন্দু থেকে আমরা উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক এই পাশ থেকে আমরা আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব। দুটি বৃত্তচাপ যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দু দিয়ে সোজা যখন আমরা একটি দাগ দেব, তখন এটি 90 ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করবে। এই কোণটি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর এখানে 45 ডিগ্রি। যেহেতু এখানে অনেকগুলো কোণ মেনশন করা আছে, অবশ্যই আমরা এখানে লিখে দিতে হবে, যদি এটা ও হয়, এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে আমরা এখানে অবশ্যই মেনশন করে দিব বি ও এ ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমাদের চিত্রে যে 3টি ইনফরমেশান, ভূমি এ ইকুয়াল 3 সেন্টিমিটার, দুই বা যে কোনো দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল 6 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, এটি হচ্ছে এ কোশ্চেনের আমাদের আনসার। এখন আমরা বি নাম্বার কোশ্চেনটি অর্থাৎ খ নাম্বার কোশ্চেনটি আমরা আনসার করব। তাহলে এই তথ্যগুলো ব্যবহার করে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটি কীভাবে আঁকছি সেই চিহ্নগুলো ত্রিভুজের মধ্যে দেখাতে হবে, প্লাস বিবরণ দিতে হবে। তাহলে আমরা আবারও বলছি, যখন এ নাম্বার কোশ্চেনটি আমরা আনসার করব, বি নাম্বার কোশ্চেনটি যখন আনসার করব, এই ডাটাগুলো আবার নতুন করে লিখতে হবে। আমরা যেতে এখানে সংক্ষিপ্ত পরিসরে কাজ দেখাচ্ছি, আমরা এর তথ্যগুলো এখানে ব্যবহার করব। কিন্তু পরীক্ষার হলে এই নাম্বারের ইনফরমেশানগুলো
বি নাম্বারে যদি আবার প্রয়োজন হয় নতুন করে এই ইনফরমেশানগুলো আমরা এখানে ড্র করব, তারপরে আমরা একটি ত্রিভুজটি অঙ্কন করব। তা না হলে কিন্তু আমাদেরকে পার্শিয়াল মার্কিং করে এক মার্ক কেটে দিতে পারে, কিন্তু আমরা এখন সংক্ষিপ্ত পরিসরে কাজ করব বিধে আমরা এর ইনফরমেশানগুলো ব্যবহার করব। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা শুরুতে যে কোনো একটি রেখা অংশ, যে কোনো একটি রশ্মি নেই, এটার আমরা নাম দিতে পারি বি ই। বিই রেখার থেকে আমরা, যেহেতু আমাদের বলছে ভূমি 3 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার ভূমির মাপটি আমরা এ থেকে নেব। শুরুতে আমরা ভূমির পাটটি কেটে নিচ্ছি, তাহলে এই মাপটি আমরা পরিষ্কার করে দেখবো এটি 3 সেন্টিমিটার কিনা। তাহলে 3 সেন্টিমিটারের মাপটি আমরা অত্যন্ত পরিষ্কার করে নেব। তাহলে বি থেকে এখন আমরা 3 সেন্টিমিটারের পাটটি কেটে নিচ্ছি। তাহলে এটি হচ্ছে আমার ভূমি, এটাকে আমরা দিতে পারি বি, এটাকে দিতে পারি আমরা সি। তাহলে এই অংশটি হচ্ছে আমার 3 সেন্টিমিটার। এখন বি বিন্দুতে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলটি ড্র করব। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলে এখানে 90 ডিগ্রি থেকেও 45 করতে পারবো, আর এখানে যেহেতু আমার 45 ডিগ্রি অলরেডি ড্র করা আছে আমরা এখান থেকে মাপটা নিতে পারবো। তাহলে কীভাবে একটি কোণ সেট করতে হয়, শুরুতে কেন্দ্রটাকে আমরা নিব, এখানে যতটুকু ব্যাসার্ধ আগে ব্যাসার্ধের মাপটি নিব, এই যে মাপটি ছিল ব্যাস 90 ডিগ্রির, এই ব্যাসার্ধের মাপটি আমরা আগে নিচ্ছি, পরিষ্কার করে আমরা মাপটি নেব। হ্যাঁ, শুরুতে আগে আমরা এই ব্যাসার্ধের মাপটি নেব। তাহলে বি বিন্দু থেকে একই ব্যাসার্ধের মাপটি নিচ্ছি। এখন আমরা এখানে দেখাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কতটুকু। তাহলে এটাকে সমান করে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক যতটুকু আমরা এই মাপটি নিচ্ছি, সেই মাপটি আমরা এইখান থেকে এদিকে কেটে নেব। তাহলে এটি হচ্ছে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা বি থেকে এটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটিকে আমরা কেটে নিচ্ছি। তাহলে এটার নাম দিতে পারি আমরা বি থেকে এই অংশটির নাম দিতে পারি বি এফ। তাহলে এটা বিই, এটা হচ্ছে বি এফ। এখন বি এফ থেকে এই অংশের থেকে যে দুই বাহুর সমষ্টি 6 সেন্টিমিটার, এই পার্টটি আমরা কেটে নিচ্ছি। তাহলে শুরুতে আগে 6 সেন্টিমিটারের মাপটি আমরা নিব, 6 সেন্টিমিটারের মাপটি। হ্যাঁ, 6 সেন্টিমিটারের মাপটি নেওয়ার পরে বিকে কেন্দ্র করে উপরে অংশে আমরা 6 সেন্টিমিটারের মাপটি নিচ্ছি। তাহলে এটার নাম দিতে পারি আমরা এ, এই অংশটি, এটা হচ্ছে এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এখন সি এর সাথে এই বিন্দুটিকে আমরা অ্যাড করব। তাহলে সি এর সাথে একে যখন আমরা অ্যাড করব, করার পরে তাহলে এখানে এখন নতুন আমাদের যে কাজটি হবে, এ বিন্দুতে যে কোণটি তৈরি হয় বি এ সি, যে অ্যাঙ্গেলটি তৈরি হয় সেটা সি বিন্দুতে আমরা আবার ড্র করব। তাহলে এই অ্যাঙ্গেলটির আমরা আগে একটু মাপ নিচ্ছি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব, সেম এসি রেখার সাথে সেম ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপটি আঁকছি। এবার মাঝখানে কোণের মাপটি নেব, কতটুকু তার আর্ক, এই আর্কের মাপটি আমরা এখানে নিচ্ছি। আবার একটু পরিষ্কার করে দেখুন আর্কের মাপটি আমরা কীভাবে নিচ্ছি। ঠিক এখান থেকে আর্কের মাপটি আমরা নেব, নেওয়ার পর সেম মাপটি আমরা এখান থেকে সেম মাপটি আমরা এদিকে কেটে নেব। তাহলে যে বিন্দুতে হবে এই থেকে এখন আমরা করো, তাহলে এই বিন্দুটিকে আমরা দিতে পারি এ প্রাইম। তাহলে আমাদের এ প্রাইম বি সি হচ্ছে নির্ণয় ত্রিভুজ। আমরা আবার বলছি, তাহলে আমাদের মেন ত্রিভুজ হচ্ছে এ প্রাইম বি সি, এটি হচ্ছে আমার নির্ণয় ত্রিভুজ। তাহলে আমরা ফার্স্ট স্টেপ কীভাবে লেখাটি লিখতে হবে আমি মুখে একবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখলে আশা করি নিজেদের মতো করে তোমরা সাজিয়ে লিখতে পারবে। মনে করি একটি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল 3 সেন্টিমিটার, ভূমির সংলগ্নে একটি কোণ এক্স অথবা ও বি ইকুয়াল 45 ডিগ্রি, এবং অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল 6 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবারে কনস্ট্রাকশন অথবা বিবরণে প্রথম ধাপ, বিই যে কোনো রশ্মি থেকে এ এর সমান করে, এ ইকুয়াল 3 সেন্টিমিটারের সমান করে বিসি অংশটি কেটে নিই। বি বিন্দুতে 45 ডিগ্রি কোণের সমান করে ই বি এফ কোণটি অঙ্কন করে, বি এফ হতে এস এর সমান করে বিএ অংশটি কেটে নিই, বিএ অংশটি কেটে নিই।
এখন সি এর সি কমা এ যোগ করি। সি বিন্দুতে বি এ সি কোণের সমান করে এ সি এ প্রাইম কোণ নির্ণয় করি। তাহলে এ প্রাইম বি সি নির্ণয় ত্রিভুজ অঙ্কিত হলো। তো মূলত সম্পাদ্য নির্ভর করে চিত্রের উপর, যার যত সুন্দর চিত্র হবে তার লেখাটা খুব একটা বেশি মনোযোগ দিয়ে পড়া হয় না। নর্মালি চিত্র সুন্দর হয়ে গেলে ফুল মার্ক পাওয়া যাবে। আর কনস্ট্রাকশনের সময় তোমরা কখনো বইয়ের তথ্যগুলো হুবহু মুখস্থ করবে না, তোমরা তোমাদের মতো করে ল্যাঙ্গুয়েজগুলো সাজাবে। কেউ হয়তো এখানে এই এই বাহুটি না নিয়ে হয়তো বি বিন্দুতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে এখানে আগে দুই বাহু সমষ্টি নিতে পারে, সেক্ষেত্রে সে দুই বাহু সমষ্টির কথাটি আগে আসবে। যারা ভূমি আগে নেবে তাহলে ভূমির কথাটি আগে আসবে। এই জন্য নিয়ম হচ্ছে সম্পাদ্য নিজে যেভাবে চিত্র অঙ্কন করো, যে কাজটি শুরুতে করবে সেই কাজটি এক নম্বর বিবরণীতে আসবে। এইভাবে ধাপে ধাপে কাজগুলো করলে আমরা ধারাবাহিকভাবে যে ত্রিভুজটি আমরা পাবো ফাইনালি এর নাম লিখে দিতে হবে। তাহলে আমাদের এই শর্তে এ প্রাইম বি সি হচ্ছে নির্ণয় ত্রিভুজ। এখন আমরা যে কাজটি করব, নাম্বার গ, এটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 5s/3 এবং ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশনটা করি, আমরা একটু দেখব যে আমাদের কী কী ইনফরমেশানগুলো দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে কাজটি করি, তাহলে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 5s/3, তাহলে আমরা আগে একটু দেখব যে 5s/3 পার্টটি আমাদের কতটুকু অংশ। আমরা আগে একটু বের করে নিচ্ছি পরিসীমা কত। তাহলে পরিসীমা হচ্ছে 5s/3। তাহলে 5s/3 অ্যাকচুয়ালি কতটুকু আমরা মাত্রই আগে বের করে নিচ্ছি 5। এটি হচ্ছে আমাদের গড় নাম্বার কোশ্চেনের আনসার। 5s/3 ইকুয়াল টু 5 × s এর ভ্যালু হচ্ছে 6/3 সেন্টিমিটার ইকুয়াল 3×2=6 আর 5×2=10 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে পরিসীমা। তাহলে এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা এখন চলে আসি সমবাহু ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজটি শুরুতে এঁকে নিতে হবে, তারপর তার একটি অন্তর্বৃত্ত আমরা আঁকব। তাহলে যদি তার অন্তর্বৃত্তটি আমরা এখানে আঁকি, তাহলে আমাদের শর্ত মতে আমরা আগে সমবাহু ত্রিভুজ কীভাবে আঁকতে হয় সেই কাজটি আমাদেরকে অবশ্যই এখানে দেখাতে হবে। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে যখন পরিসীমা দেওয়া থেকে একটি সমবাহু ত্রিভুজ কীভাবে আঁকতে হয়। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তার মানে 10 সেন্টিমিটার এই রেখাটিকে সমান তিন ভাগে ভাগ করতে হবে। তাহলে শুরুতেই আমরা একটু 10 সেন্টিমিটারের একটু রেখা নিচ্ছি। 10 সেন্টিমিটারের একটি রেখা আমরা এখান থেকে 1 থেকে up to 10, তাহলে 10 সেন্টিমিটার রেখা এটি হচ্ছে আমাদের, এটাকে আমরা ধরে নিচ্ছি পি। এটিকে এখন সমান তিন ভাগে ভাগ করব। সমান তিন ভাগে ভাগ করতে হলে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম শুরুতেই পি বিন্দু থেকে আমরা যে কোনো একটি বিন্দু থেকে আমরা প্রায় সূক্ষ্ম কোণের সমান করে একটা রেখা টান দেব। এবার এখানে যে কোণটি তৈরি হবে, এই কোণটি আমরা তার শেষ বিন্দু থেকে সেম কোণটি এখন আমরা ড্র করব। তাহলে মাঝখানে দেখুন এখানে কতটুকু মাপ, এখানে যতটুকু মাপ এই কোণটি আমরা নিচ্ছি। আমরা আবার একটু পরিষ্কার করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে সেম মাপটি এখন আমরা এখানে নেব। এবার এটির সাথে আমরা তাহলে এটাকে আমরা বলতে পারি একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল যখন আমরা ড্র করব, এই অল্টারনেট অ্যাঙ্গেলের কনসেপ্ট থেকে আমরা একটা রেখাকে তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে ফার্স্ট স্টেপ, এখন ভাগ করার সময় যে কাজটি করব, যে কোনো মাপ নিয়ে আমরা এখানে ফার্স্ট লাইনের উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দু থেকে আমরা উপরে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবারে সেম মাপ যখন থাকবে, এবার এই কেন্দ্র থেকে আমরা সেম মাপে আগের রেখার উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক এখান থেকে একই মাপে আমরা আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব। এখন এই দুটি যখন এখানকার প্রথম এখানকার শেষ, এটাকে যখন আমরা অ্যাড করব, করলে এখানে আমরা একটা পার্ট পাবো। আবার এখানকার যখন প্রথম আর এখানকার শেষকে আমরা অ্যাড করলে আরও একটি পার্ট পাবো। তাহলে এখন এই রেখাটি সমান তিন ভাগে ভাগ হচ্ছে। এটি হচ্ছে 10/3 একটা পার্ট,
এইটা হচ্ছে 10/3 আরও একটি পার্ট, এটি হচ্ছে আমার 10/3 আরও একটি পার্ট, ফার্স্ট এ পয়েন্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তাহলে এখন আমাদের মেন কাজ হচ্ছে আগে সমবাহু ত্রিভুজটি আমরা এঁকে নেব। তাহলে সমবাহু ত্রিভুজটি আঁকার সময় আমরা ফার্স্ট স্টেপে যে কোনো একটি রেখা অংশ নেব, নিয়ে এই তিন ভাগের যে কোনো এক ভাগ নেব। তাহলে আমরা এখান থেকে এক ভাগের মাপটি একটু পরিষ্কার করে নিচ্ছি, আবার একটু পরিষ্কার করে দেখুন আমরা এক ভাগের মাপটি কতটুকু নিচ্ছি, এই যে ফার্স্ট, অথবা আমরা যদি এইটা নেই এইটাও আমাদের সেম হবে, অথবা যদি আমরা এখান থেকে এখানে এখানেও সেম হবে। তাহলে আমরা একটা পাশ থেকে আগে একটা অংশ নিচ্ছি, দেখুন এবার সেম মাপটি আমরা উপরে নেব, এবার এই একই মাপটি আমরা ছেদক বিন্দু থেকে উপরে নেব, অর্থাৎ তিনটি বাহু সমান, যে তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এই বিন্দু থেকে ছেদক বিন্দুর সাথে আমরা এটাকে অ্যাড করব, এখানে এই বিন্দু থেকে আমাদের ছেদক বিন্দুর সাথে আমরা অ্যাড করব। তাহলে ত্রিভুজটার আমরা নাম দিতে পারি এ, এটা বি, এটা হচ্ছে সি, এখানে আমরা ই দিতে পারি। এখন আমাদের আসল কাজ হচ্ছে এখন এই ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কীভাবে পরিবৃত্ত আঁকে, আজকে ক্লাসে আমরা দেখাবো কীভাবে অন্তবৃত্ত অঙ্কন করতে হয় একটা ত্রিভুজের। এটি ত্রিভুজে যখন অন্তবৃত্ত আঁকতে হয় তখন আমরা শুরুতে তার যে কোনো দুটি কোণকে সমান দুভাগে ভাগ করব। পরিবৃত্তের সময় আমরা যে কোনো দুটি রেখাকে, বাহুকে সমান দুভাগে ভাগ করেছি, কিন্তু এখানে আমরা অন্তবৃত্তের সময় দুটি কোণকে সমান দুভাগে ভাগ করব। তাহলে আমরা বিকোণকে সমান দুভাগে ভাগ করব আর সিকোণকেও সমান দুভাগে ভাগ করব। তাহলে শুরুতেই আমরা যদি বিকে সমান দুভাগে ভাগ করি তাহলে আমাদের এখানে কি আসে, ফার্স্ট স্টেপ একটা কোণকে সমান দুভাগে ভাগ করলাম। তাহলে এটি হচ্ছে আমরা আগে একটু রেখাটি দেখাচ্ছি, বিকে সমান দুভাগে ভাগ করলে কতটুকু হয়, এটার নাম দিতে পারি আমরা এফ, বি এফ। এবার ঠিক একই কাজ আমরা এখন সি বিন্দু থেকে করব। তাহলে সি বিন্দু থেকে যদি আমরা করি সি কোণকে সমান দুভাগে ভাগ করতে হলে সেই মাপটি নেব, এবার এখান থেকে উপরে একটি বৃত্তচাপ, এবার এখান থেকে তার উপরে আরও একটি বৃত্তচাপ, এবার এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করে এখান থেকে এখন আমরা এটার নাম দিতে পারি সি ই। এখন বি এফ এবং সি ই যে বিন্দুতে ছেদ হয় সেই বিন্দুটিকে আমরা দিতে পারি ও, অর্থাৎ ও হবে অন্তবৃত্তের কেন্দ্র। এখন ও থেকে বিসি লাইনের উপর একটি লম্ব অঙ্কন করব। তাহলে ও থেকে বিসি লাইনের উপর লম্ব অঙ্কন করতে হলে লম্ব অবশ্যই নিয়ম অনুসারে আঁকতে হবে, আমরা শর্ট পরিসরে এখানে দেখালে হবে না। তাহলে লম্ব আঁকার নিয়ম হচ্ছে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই লাইনের উপর আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বৃত্ত আমরা আবার একটু দেখাচ্ছি, ওকে কেন্দ্র করে বিসি লাইনের উপর আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ যে দুটি বিন্দুতে বিসি লাইনটাকে ছেদ করে তার থেকে উপরে আমরা অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক এই পাশের বিন্দু থেকে তার উপর আমরা আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করে এই ছেদক বিন্দু থেকে কেন্দ্রের সাথে আমরা যোগ করলে এটি একটি লম্ব হবে। তাহলে এই লম্ব দূরত্বটি আমরা এঁকে নিচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি লম্ব দূরত্বটি হচ্ছে আমাদের ও এম। এখন ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলেই হবে আমাদের নির্ণয় অন্তবৃত্ত। তাহলে ও এম এর সমান আমরা ব্যাসার্ধটি নিচ্ছি ও এম। অবশ্যই ব্যাসার্ধ নেওয়ার সময় বৃত্ত আঁকার আগে দেখে নিতে হবে বৃত্তটি মোটামুটি হয় কি না, যদি কোনো ক্ষেত্রে দুই একশোতে এদিক এদিক হয় তাহলে সার্কেলটি এমনভাবে আঁকতে হবে যাতে খুব একটা বোঝা না যায় যে আমরা কোথাও একটু এদিক ওদিক করেছি, কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে না, আমরা অত্যন্ত নিখুঁতভাবে কাজটি করতে পারলাম। তাহলে এই যে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করি, তার এভি রেখাটিকে কোন বিন্দুতে স্পর্শ করে আমরা দিতে পারি এক্স বিন্দুতে স্পর্শ করে, এসি রেখাটিকে ওয়াই বিন্দুতে স্পর্শ করে। তাহলে এক্স এম ওয়াই নির্ণয় বৃত্ত, এটি হচ্ছে আমাদের অন্তবৃত্ত। তাহলে আমরা কাজটা আবার তো দেখাচ্ছি, যখন একটা ত্রিভুজের ভেতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করি তখন তার নাম হয়েছে আমাদের অন্তবৃত্ত।
আর অন্তবৃত্তের সম অবশ্যই কোণের সমদ্বিখণ্ডক হবে। আমরা প্রথম থেকে কাজগুলো ধারাবাহিকভাবে আবার একটু দেখাচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 5s/3, তাহলে এখানে s এর একটা ভ্যালু 3 ছিল, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করে নিয়ে আসলাম পরিসীমা হচ্ছে 10 cm। এই পরিসীমা যখন সমবাহু ত্রিভুজের হয়, অর্থাৎ সমবাহু ত্রিভুজে তিনটি বাহুকে যোগ করলে 10 cm হবে, তার মানে ত্রিভুজ আকার আগে আমরা অবশ্যই এটাকে সমান তিন ভাগে ভাগ করব। এটি রেখাকে সমান তিন ভাগে ভাগ করতে হলে আমরা একান্তর কোণ থেকে আমরা দেখাবো, তাহলে এরপরে যে কোনো একটি রেখা থেকে 1/3 10/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশটি কেটে নিই। বি এবং সিকে কেন্দ্র করে 10/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর যে কোনো এক পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, এ কমা বি এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত আমাদের রাখতে হবে। প্রথমে বি বিন্দুতে বি কোণের সমদ্বিখণ্ডক বি ই রেখা আঁকি, সি কোণের সমদ্বিখণ্ডক সি ই রেখা আঁকি, বি ই বি এফ এবং সি ই পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দু থেকে বি সি এর উপর ও এম লম্ব অঙ্কন করি, ওকে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তটি এ বি কে এক্স বিন্দুতে এবং এ সি কে ওয়াই বিন্দুতে স্পর্শ করে, তাহলে এক্স ওয়াই এম এক্স ওয়াই এম নির্ণয় অন্তবৃত্ত এ বি সি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কিত হলো। তাহলে আমরা আশা করছি তোমরা যদি অত্যন্ত পরিষ্কার এবং সুন্দরভাবে ত্রিভুজটি আঁকতে পারো আর সেই ত্রিভুজের ভিতরে যদি বৃত্তটি সুন্দর মতো রিপ্রেজেন্ট করতে পারো, লিখা তোমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখলো তোমাদেরকে ফুল মার্কস দেবে। অবশ্যই মনে রাখতে হবে যখন ত্রিভুজ এবং ত্রিভুজের অন্তবৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত এই কাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়, না হলে একটা বিন্দুতে স্পর্শ করলে অন্য বিন্দুতে স্পর্শ করবে না। এই জিনিসগুলো অত্যন্ত সুন্দর এবং নিখুঁত পরিমাপ করতে পারলে আশা করি তোমরা সম্পাদ্যে ভালো নাম্বার পাবে। তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তারপরেও তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও লিঙ্কে নিচে কমেন্টস করবে, আমি আশা করি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং কমেন্টস করে নিজেদের অনুভূতি জানাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।